হয়েছে, মুগ্ধ হয়েছিস? শোনা মুগ্ধ হয়েছে? সাকিব চলে এসো, সাকিব। গুড মর্নিং বন্ধুরা, সকলকে সকালে সুপ্রভাত। কেমন আছো সকলে? আশা করি সবাই ঘুম থেকে উঠে পড়েছ। একটু বেলায় হয়ে গেছে আজকে, তোমরা তো আজকে সোহানার মামার বাড়ি থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে আবার স্কুল যেতে হবে। সেদিন খুব তাড়াতাড়ি করছি, অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য তেজ বেরিয়ে গেছে, মনে হয় যেন নিমজ্জপ শুরু হবে। সেই জন্য কাল গতকাল থেকে সূর্যের তাপ খুব বেশি, খুব সকালেই সূর্য একবার তেজ দিয়ে উঠে পড়েছে। আমাদের মুখ ধোয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করবো। সোহানার মামার বাড়ির কাজ চলছে, রঙের কাজ, এই দেখছো রং মিস্ত্রি আসে চলে এসেছে, কাজ শুরু হয়ে গেছে। এদিকে এদিকে কাজ হয়ে গেছে, আর একটু বাদ আছে, সেই ফিনিশিংটা চলছে এখন। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করছি বাড়ি ফিরবো, কারণ প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে, এরপর দেরি হয়ে যাবে। চলে চলে চলে, সাকিব বাড়ি যাবে না? কোথায় যাবে সাকিব? কোথায় যাবে সাকিব? বলছে বাড়ি যাবো না, ও বলছে পাখি চর যাবো। দেখি ও পাখি চর যাবে বলছে, এসো চলো পাখি চর, চলো চাখি না, চাতার চাখি না, দিয়ে চলো পাখি চর। বন্ধুরা দেখছি আমার বাড়ি যাবো, তাড়াতাড়ি করছি, তাই সোহানার মামি খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করে দিল। এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে, কয়েকটা চপ ভাজা হয়েছে আর বাকি দুটো কিনে দিল টাইম নেই বলে। আমার খুব তাড়াতাড়ি করছি, খেয়ে এখন বার হবো। প্রায় খাওয়া মাঝামাঝি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। দেখে তোমার ইয়ে দেখে বুঝতে পারছো, লাইট দেখে বুঝতে পারছো, সূর্যের লাইট দেখে বুঝতে পারছো যে বেলা একটু হয়েই গেছে। আগের দিন এর আগে বাড়ি চলে গেছিলাম, কিন্তু আজ লেট হয়ে গেল, চা করতে দেরি করে ফেলেছে, সেই জন্য লেট হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া চলছে, ব্রেকফাস্ট করে নিই, তারপর আমরা বার হবো। বন্ধুরা দেখছি আমার বার হচ্ছে, আমরা বাড়ি যাবো। সাকিব রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এই মাত্র বাড়ি এলাম, সোনার মামার বাড়ি থেকে। খুব তাড়াহাড়ো করে এলাম, কারণ টাইম অনেকটা পেরিয়ে গিয়েছে, দেরি হয়ে গেছে অনেক। এই সেই বাড়ির প্রচুর কাজ, সেই কাজগুলো সারতে হচ্ছে। এই যে সোনার মা আগে বাড়ির সব চাবি তালা খুলে সব ঝাড় ছড়ে দিল, বাড়িটা পরিষ্কার হয়েছে। যে সমস্ত পোশাকগুলো ছিল সেগুলো তো এখন রোদ দিয়েছে, হয়তো আগের দিন যে ভিজে ছিল সেগুলো, এবং আজগুলো সব রোদ দিয়েছে। এই দেখো কত কাজের চাপ। এসে আবার তরকারি ফরকারি সবজি আর নাই বলে সব বাজারে ছিল, সেই সময় বাজারগুলো নিল, বাজার কিনে আনলো, মাছ নিয়ে আসলো। সাকিব মাছ ছাড়া ভাত খাবে না, তো ওদের মাছ আনতে গেলো। সঙ্গে সঙ্গে সব কাজের চাপ শুরু হয়ে গেছে, আমারও প্রচুর কাজের চাপ। তারপর এই যে দেখো কাঁচাকুচি সিন শুরু হয়ে গেছে, এই দেখো কত কাঁচাকুচি। এই যে কখন শেষ হবে, এর সময় খুলবে। এখানে আছে সোহানা, এখন চান করতে লেগেছে, ও স্কুল যাবে, আমিও স্কুল যাবো। খুব তাড়াতাড়ি করছে আমরা, কারণ সময় পেরিয়ে গিয়েছে, অনেকটা দেরি হয়ে গেল। শীতের দিনে বেলা বুঝতে পারছো খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। আর আমি আজকে আর গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিয়েছি, মানে চার চাকা ঢুকিয়ে দিয়েছি, ওটাকে এখন আর পরিষ্কার করার টাইম নেই, আপাতত থাকে এইভাবেই। আমি মোটরসাইকেলটা বার করে নিয়েছি, মোটরসাইকেলটা এখন নিয়ে পরিষ্কার করি, পরিষ্কার করে আমি এখন তাড়াতাড়ি স্কুল বেরিয়ে যাই, নাহলে দেরি হয়ে যাবে। এমনি মোটামুটি হয়তো আধ ঘন্টার উপর দেরি হয়ে গেছে, এখনও পৌঁছাতে পারেনি। আমি দেখি রেডি হই, চান করবো, মোটরসাইকেল তাদের পরিষ্কার করি, আমি তাতে চানটা করে নিই, তারপরে বার হব। তো বন্ধুরা দেখছো যে আমাদের ডেলি লাইফে কীরকম কত ব্যস্ততার মধ্যে আমাদের কাজ সারতে হয়, প্রতিদিনই প্রচুর কাজের চাপ থাকে, সেই কাজের মধ্যে আমার সব কাজ সামাল দিয়ে আমাদের ডেলি লাইফ কাজ করতে হয়। তা আজকেও তাই, কারণ বাইরে থেকে এলাম, একটু দেরি হয়ে গেল, রাস্তায় জ্যাম ছিল, তারপর সকাল উঠতে দেরি হয়েছে, শীতের বেলা। তবু তো আজকে একটু শীত কম আছে, গরম গরম ভাব আছে, মানে সকাল থেকে সূর্যের তেজ বেশি ছিল, গা ঘামে যাচ্ছে। যাই হোক, এখন আমি চান করি, চান করে দেখি স্কুলে বেরিয়ে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমি চানটা করে নিই। আজকে আর বাড়িতে ভাত ভাত পাবো না, কারণ সেটা এখন ভাত রান্না হয়নি, আমার দোকান থেকে খাবার কিনে এনেছি, লুচি পরোটা এনেছি, গরম পরোটা আর মিষ্টি এনেছি, আপাতত আমি ওই খেয়ে চলে যাব। আর সোহানারা অল্প খাবে, আর তারপর দুপুরে রান্না করে ওরা খাবে। আমি তো আবার সেই বাড়ি আসি প্রায় বিকেল পেরিয়ে সন্ধ্যের কাছাকাছি হয়ে যাবে। যাই হোক, আজকে ওই খেয়ে কাটাবো, আর কিছু খাবার একটু নিয়ে যাবো, টিফিন ওরা স্কুলে গিয়ে খাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, আমি চানটা করে নিই, নাহলে দেরি হয়ে যাচ্ছে।
तो बंधुरा देखो चान करार पर खावा दावा गेछे ये बोलाम जे आज के रान्ना होबे ना रान्ना एकटु देरी होबे सेई जोन्नो आमरा जे खाबार किने एनेछिलाम सेई खाबार आमि आर सोना खेलाम आपातत ये जे देखछो तार एकटु बासन ये जे तरकारी आर ये गरम परोटा मिष्टि ओर सन्देश এই ছিল আমি আর সোহানা খেয়েছি আপাতত আর বাকিটা আছে সোহানা সাকিব আর সাকিব মা খাবে আমরা আপাতত খেয়ে চলে যাচ্ছি ওরা খাবার থাকছে বাকিটা ওরা খাবে তো বন্ধুরা দেখতে পেলে যে সকালে কত ব্যস্ততার মধ্যে আমরা রেডি হলাম সোহানা এক্ষুনি বেরিয়ে গেল স্কুলে আর আমি যাচ্ছি খাওয়া দাওয়া যাচ্ছিল খাবার খেয়ে তো দেখলে যে কি খেয়েছি আমরা সাকিব বাইরে ছিল ঘুরতে গিয়েছিল আমার দাদার বাড়িতে ওখান থেকে ঘুরে এসছে এসে ও দুধ খাবলে কাঁদছে তো ওর মাসে দুধটা রেডি করে দিচ্ছে ওর তোলা দুধ যেটা বলে আমল দুধ গরম জলদি করে দিচ্ছে ওরে ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে ঝরছে এই দেখো নাক দিয়ে ঝরছে বাবা নাক দিয়ে বাড়াচ্ছে লজ্জা লাগে দেখো বন্ধু তোমাদের দেখে লজ্জা পাচ্ছে সাকিব নাক দিয়ে ঝরছে পড়ে যায় না নিজে পড়ে যায় না দাঁড়িয়ে থাক ভালো করে পড়ে যাবে তো বন্ধুরা চলো স্কুলে যাই আমরা আবার দেরি হয়েছে এমনিতে দেরি হয়ে গেছে স্কুলে বেরিয়ে পড়ি সাকিব আর ওর মা বাড়ি থাকে ওরা প্রচুর কাজ আছে এখনো সেই কাজগুলো সারুক আমরা তখন স্কুল থেকে ঘুরে আসি আমার গাড়ি মোছা হয়ে গেছে গাড়ি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত কাজ এই দেখো সোনার মায়ের কাজ কত মেলে দিয়েছে দেখো পুরো রাজ্যে জামা কাপড় একসঙ্গে তার তিনটে তার লোড এই যে দেখো দেখো এতগুলো কাজ সারতে যে এখনো কলতলায় হয়তো এক গামলা আছে সব ধোয়া হবে তারপরে এবার রান্নার কাজ চাপাবে আর বাড়তে থাকলে হয়তো আমাকেও অর্ধেক কাজ করতে হতো যাই হোক আমি পালাই তাড়াতাড়ি স্কুলে হ্যাঁ নাহলে আবার কাজে আবার জয়েন দিতে হবে তা যাই চলো বন্ধুরা স্কুলে যাই স্কুল গিয়ে আবার জন্যটা ফাঁকা পাবো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো বন্ধুরা স্ক্রিনে দেখতে পেলে যে স্কুল ছুটি হয়ে গেছে এবং বিকেল হয়ে গেছে আর বেশি সময় নেই প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে এসছে ছেলেরা দেখো বিকেলে খেলা করছে এদের খেলা প্রায় শেষ টাইম তা আমার স্কুল শেষ ছাত্র ছাত্রী সব দেখে সব ছুটিতে বাড়ি চলে গেল এবার আমি কম্পিউটার অফ করে দিয়েছি কাজ শেষ করে দিয়েছি আর বেশিক্ষণ থাকা যাবে না এরপর থাকলে হয়তো আবার অন্ধকার হয়ে যাবে অন্ধকার নেমে আসি তখন আবার ঠান্ডা একদিন ঠান্ডা পড়বে সেই সমস্যা হবে তা দেখি বাড়ি ফিরে যাই তো বন্ধুরা সারাদিন কেমন কাটালাম তোমাদেরকে শেয়ার করলাম তা যাই হোক আজকের মতো এখানেই রাখছি আর খুব শীঘ্রই পরের এপিসোডে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা চলো বাড়ি যাই আজকের মতো এখানেই রাখছি সবাই ভালো থেকো থ্যাংক ইউ গুড ইভিনিং সবাইকে ধন্যবাদ